রেলকে বলতে হবে, তাহলে জল জমে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যখন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তা রেল এলাকায় যদি জল জমে, তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেল ডেকে, রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে, এটা ওরা করে না। এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি, এই কাজ শুরু করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো। ইমিডিয়েট চিফ সেক্রেটারি বসেছে কিন্তু কাজের কাজ কি হয়েছে? আমি চেয়েছি কাজের কাজ চারটেকে ডাকো, তিনটে ডিভিশন, এই তিনটে জোন এবং মেট্রো জোন, চারটে জোনকে নিয়ে। আমিও গভীর একটা দেখতে পাচ্ছি, যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছি, জেলের ওখানটায় রংটা আমি বলবো অলওয়েজ যে যখন পিডাব্লিউডি হোক, ইরিগেশন হোক, যেই হোক, যখনই তোমরা কোনো কালার সিম স্কাই, যেটা স্টেটের কালার স্কাই হোয়াইট মিলিয়ে করো, এটা প্লাস্টিক কালার করো। তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে, সাত দিন বাদে বৃষ্টির ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে, টাকাও যাচ্ছে জলে, কাজও পাচ্ছি না। এটা এখন থেকে আমি বলে দিলাম, ইট ইজ এ কম্পালসারি ইনস্ট্রাকশন। হ্যাঁ, কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে। আমি যেখানে পার্টি কালার করিনি, আমি 12 বছর এখানে আছি। আমার মামাটি মানুষের একটু স্লোগান আছে, দেখাতে পারবেন? মামাটি মানুষের নামে আমি কিছু করেছি, কোন প্রোগ্রাম আমি পলিটিক্স করি না, তাহলে অন্যরা কেন করবে? রেল তো করছে, রেলওয়ে রেল তো সব গেরুয়া কালারে পরে দিয়েছে, আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না। এই আবার কি কথা? মানুষগুলোকে গেরুয়া করে দিতে হয় রংগুলো, আমাদের চেহারাগুলোকে নয় জামা কাপড়গুলো গেরুয়া করে দিতে হয় ইনস্ট্রাকশন দিয়ে, নাহলে তোমার দেশে থাকতে দেবো না। কিন্তু আমাদের চেহারাগুলো কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি না, মনটাকে করে দিতে পারবে? ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন। পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে, যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমারগুলো রেস্কিউ করতে হবে, রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলব, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আছে তার জীবন যেন স্টার্টার সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকে আমি দেখেছি ড্রেন ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও দুজন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন, ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে।